গুজরাটে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরে তার জমকালো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী রাজনাথ সিং সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা মন্ত্রী এদিন উপস্থিত ছিলেন সেখানে শপথ গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও গুজরাটের রাজ্যপাল ভূপেন্দ্র প্যাটেলকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে ভূপেন্দ্র প্যাটেল বলেন যে তিনি জনসাধারণের নির্দেশ অনুসরণ করবেন এবং প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে গুজরাটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন সোমবার ভূপেন্দ্র প্যাটেল থেকে শপথ নেওয়া মন্ত্রীরা হলেন কানুভাই দেশাই হর্ষ সাংঘপি জগদীশ বিশ্বকর্মা ঋষিকেশ প্যাটেল রাঘবজি প্যাটেল বলবন্ত সিং রাজপুত কানুভার্জি বাভালিয়া কুবের দিডুর মুকেশ প্যাটেল পুরুষোত্তম সোলাঙ্কি বাচ্চুভাই খবর প্রফুল্ল পানসেরিয়া ভিকু সিং পারমার এবং কানু ভার্জি হালপুতির নাম রয়েছে এই তালিকায় বিউরো রিপোর্ট আর ই নিউজ